আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা 16তম এবার নিবন্ধিত রয়েছেন তাদের মৌখিক পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এটি নিয়ে আজ একটি নোটিশ প্রকাশ করেছে এনটিআরসি এর কর্তৃপক্ষ। তো চলুন আমরা সেটা একটু খেয়াল করে দেখি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 12 আগস্ট 2021, অর্থাৎ আজ 13 তারিখ, গতকালকে এটি প্রকাশ করেছে। তো এখানে কি বলা হচ্ছে সেটা একটু আমরা খেয়াল করে দেখি। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো, আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে সব ধরনের তথ্য আপনারা পেয়ে যান। সেজন্য আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের সঙ্গে আছি, যে কোনো তথ্য সংগ্রহ করে বা সব ধরনের তথ্য আমরা আপনাদের জানিয়ে দেব। তো চলুন আজ যে মৌখিক পরীক্ষা সম্পর্কে যে একটা নোটিশ এসেছে, সেই নোটিশটা আমরা একটু আলোচনা এবং পর্যালোচনা করে দেখব বিষয়টি কি বলা হয়েছে। এখানে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিষয়ে দেওয়া হয়েছে, ষোড়শ শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 এর স্থগিতকৃত মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ। এত দ্বারা ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 এর স্থগিত মৌখিক পরীক্ষার সংশ্লিষ্ট প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। পূর্ণ নির্ধারিত তারিখ এখানে পরবর্তীত তারিখ, পূর্ণ নির্ধারিত তারিখ ছিল 4 এপ্রিল 2021 এক নম্বর ক্ষেত্রে, আর এখন সেটা 24 আগস্ট 2021। দ্বিতীয় নম্বরে 5 এপ্রিল 2021 সেটা পরিবর্তিত করা হয়েছে 25 আগস্ট 2021। তিন নম্বরে 6 এপ্রিল 2021 ছিল এবং সেটা পরিবর্তিত করে 26 আগস্ট 2021 করা হয়েছে। চার নম্বরে 7 এপ্রিল 2021 ছিল, সেটা পরিবর্তিত করে 28 আগস্ট 2021 করা হয়েছে। 8 এপ্রিল 2021 ছিল, পাঁচ নম্বরে 29 আগস্ট 2021 করা হয়েছে। ছয় নম্বরে 11 এপ্রিল 2021 ছিল, সেটা পরবর্তী করে 31 আগস্ট 2021 করা হয়েছে। সাত নম্বরে 12 এপ্রিল 2021 পরিবর্তিত করে 1 সেপ্টেম্বর 2021 করা হয়েছে। উক্ত পরিবর্তিত তারিখ সমূহ সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে টেলিটক বিডি লিমিটেড এর মাধ্যমে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। SMS প্রাপ্তির পর প্রার্থীগণকে পূর্ব নির্ধারিত তারিখ ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং প্রবেশপত্রের বর্ণিত সকল সার্টিফিকেট, মার্কশিট এবং NID এর মূল কপি সহ পরবর্তী তারিখ অনুযায়ী মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। BM শওকত ইকবাল শাহিন এখানে সাইন করেছে 12-8-2021, অর্থাৎ গতকাল এই নিউজটি তারা বিজ্ঞপ্তি আকারে নোটিশে প্রকাশ করেছে। তো এটি ছিল মূলত আজকের তথ্য। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আবার আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজ আর কথা বাড়াতে চাই না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।